वेलकम बैक टू माय चैनल ब्लॉग सफारी। आमी होलाम मलय और तुम्हारे प्रत्येक के जाना शुभ शारदीय आगाम शुभेच्छा। और 2022 तुम्हारा जानो कलकाता किन्तु एक्सपो वर्कारे अनेक बड़ो बड़ो ठाकुर ए बछरेओ आमरा देखते पाबो। और आगेर बछरेर मतो ए बछरेओ दुर्गा पूजा परिक्रमाते बेरिये पड़ेछि। और ए बछरेर प्रथम ठाकुर जेटा देखते बेरियेछि सेटा होच्छे श्रीभूमि, जेटा कालकेई आमादेर माननीय मुख्यमंत्री उद्बोधन करेछेन। और आमिओ बेरिये पड़लाम ठाकुरटा तोमादेरके देखाते और सेई एक्सपिरियेन्सटा तोमादेरके शेयार करबो बोले। तो संगे थाको, आपात तो देखी रास्ता बेस खाली, तुम्हारा देखते ही पाच किन्तु भितरे ढोका आई थिंक अलाउ नहीं। तो बाहर थे जोतोटा पार्बो तुम्हारे ठाकुर देखानो एवं मंडपटा देखानो चेष्टा करब। ए बछर तादेर थीम होच्छे पृथ्वी द्वितीय बृहत्तम गिरजा। तो केमन होयेछे सेई मंडपटा चलो आजके तुम्हारे शेयर करी। तो बंधुरा तुम्हारा देखते श्रीभूमिर पैंडलर सामने उत्साही जनतार किन्तु बेश भालो एकटा भीड़ आछे। जदिओ श्रीभूमिर जे परिमाण भीड़ हय माने ई रास्ताटाय কোনো বছর এভাবে ফাঁকা দেখাই যায় না। তো যেহেতু ঠাকুরটা আগেই উদ্বোধন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিছু উৎসাহী দর্শনার্থী কিন্তু এখনই পৌঁছে গেছে আর তার মধ্যে আমি একজন। তো কেন এত কষ্ট করে শ্রীভূমিতে মানুষ আসে একবার সামনে থেকে না দেখলে সত্যি বোঝা যাবে না। প্রত্যেক বছর শ্রীভূমি যেরকমভাবে মণ্ডপ সজ্জা করে এবং আমাদের সামনে প্রত্যেক বছর যেভাবে কখনো কেদারনাথ কখনো বুর্জ খলিফার সেই লাইটিং আমরা কখনো ভুলতে পারিনি, ঠিক সেভাবেই এবছরও কিন্তু তারা রোমের যে দ্বিতীয় বৃহত্তম গির্জা তার যে অপরূপ কারুকার্য সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। তো এটাই বলবো, যারা চ্যানেলে আছো তারা অন্তত একটা বার চেষ্টা করো সামনে থেকে মণ্ডপটাকে দেখার। যদিও মণ্ডপ এখনও পর্যন্ত উদ্বোধন হয়েছে বটে কিন্তু জনসাধারণের জন্য তা নয়। তো তোমরা চেষ্টা করো সোমবার থেকে আসতে, অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে এটা জনসাধারণের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে। আর মায়ের মূর্তি যতটা সম্ভব দূর থেকে তোমাদেরকে দেখালাম, কারণ এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি আছে। যেহেতু কাজ অনেকটা বাকি আছে তার জন্য এখনও জনসাধারণের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়নি। তো মণ্ডপ সোমবার থেকে খুলে দেওয়ার পরে আবারও বলছি তোমরা একটাবার এসে অন্তত দেখে যেও নিজেদের চোখে কি অসম্ভব সুন্দর কারুকার্য আর কত সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে। তো যারা ভিউয়ার্স আছো তাদেরকে বলছি দেরি না করে চটপট বেরিয়ে পড়ো আর দেখে নাও শ্রীভূমির মণ্ডপ। আর যারা বাড়িতে বসে ঠাকুর দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চেষ্টা করব শহরের বাকি বড় বড় পুজোগুলো কভার করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।